আসসালামু আলাইকুম রনীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 10, গণতান্ত্রিক মনোভাব। বন্ধুরা, পাঠের পূর্বে আমরা এই গণতান্ত্রিক মনোভাব সম্পর্কে জেনে নিই। প্রথমে আসি গণতন্ত্র কি। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, যা মূলত সর্বজন স্বীকৃত ও অত্যধিক গ্রহণীয় একটি পদ্ধতি। এবার আসি গণতান্ত্রিক মনোভাব। আমাদের অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। এ সময় অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং গৃহীত সিদ্ধান্তের সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব। আমরা বিদ্যালয়ে, বাড়িতে, কর্মক্ষেত্রে সর্বত্রই গণতান্ত্রিক আচরণ করতে পারি। এতে দেশ সুন্দর ও সমৃদ্ধশালী হবে। বন্ধুরা, আজকে আমরা যে পাঠ সম্পর্কে জানব তা হচ্ছে বিদ্যালয়। আমাদের আজকের পাঠের মূল বিষয়টি হচ্ছে বিদ্যালয়। আজ আমরা জানব বিদ্যালয়ে গণতান্ত্রিক মনোভাব সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে তিনটি ছবি লক্ষ্য করতে পারছ। প্রথম ছবিটি লক্ষ্য করো, খেলার মাঠে দলনেতা নির্বাচন, অর্থাৎ সবাই মত প্রকাশ করেছে, সবার মতামতের ভিত্তিতে খেলার মাঠে দলনেতা নির্বাচন করা হয়েছে। এবং এই ছবিটি লক্ষ্য করো, শ্রেণীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন, এখানে সবার মতামতের ভিত্তিতে কি করা হবে, কাউন্সিলিং করা হচ্ছে। এবং এটা হচ্ছে শ্রেণীতে শ্রেণী নেতা নির্বাচন, এখানে সবাই ভোটের মাধ্যমে শ্রেণী নেতা নির্বাচন করছে। যেহেতু আমরা প্রথমেই জেনেছি যে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং গৃহীত সিদ্ধান্তের সম্মান করাকে গণতান্ত্রিক মনোভাব বলা হয়, এখানে আমরা সেই বিষয়গুলোই লক্ষ্য করতে পারছি যে এখানে যে কোনো কাজের ক্ষেত্রে সকলের মতামত গ্রহণ করা হচ্ছে। এবার আমরা বিস্তারিত জেনে নিই। গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এসব কাজ করতে আমাদের অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব। বন্ধুরা, আমরা যেহেতু পূর্বেই জেনেছি যে গণতন্ত্র কি, গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন, এবং আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করে থাকি, এবং এসব কাজ করতে গিয়ে আমাদের কিন্তু নানা রকম সিদ্ধান্তেরও প্রয়োজন হয়। আমরা যদি সবার মতামত এবং সিদ্ধান্ত গ্রহণ করি এবং সম্মান করি, তাহলে তাকে বলা হয় গণতান্ত্রিক মনোভাব। অর্থাৎ গণতান্ত্রিক মনোভাব কি? গণতান্ত্রিক মনোভাব হচ্ছে যে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং গৃহীত সিদ্ধান্তের সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব। তাহলে আমরা গণতান্ত্রিক মনোভাব সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার আমরা পরের অংশটি দেখি। আমরা কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি তার একটি উদাহরণ পড়ি। শ্রেণীতে শ্রেণী নেতা নির্বাচন করা হবে। কারা শ্রেণী নেতা হতে ইচ্ছুক শিক্ষক জানতে চাইলেন। মোট 5 জন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করল, তবে শ্রেণী নেতা হবে মাত্র 2 জন। শিক্ষক একটি বুদ্ধি আটলেন। তিনি আগ্রহী শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন। সব শিক্ষার্থীকে 2 টুকরা কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের 2 জন শিক্ষার্থীর নাম 2টি কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন। এভাবে সবার মত দেওয়া শেষ হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করলেন। কার পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখলেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে করা হলো প্রথম শ্রেণী নেতা, আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে সে নির্বাচিত হলো দ্বিতীয় শ্রেণী নেতা। সবার মতামত নিয়ে শ্রেণী নেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসি মুখে তাদেরকে বরণ করে নিল।
লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা কিন্তু একটি গণতান্ত্রিক আচরণ দেখতে পাচ্ছি। আমরা গণতান্ত্রিক আচরণের প্রথমে জেনেছি যে সবার মতামত নেওয়া হবে এবং সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সেই সিদ্ধান্তে সব সিদ্ধান্তকে সবাই সম্মান করবে এবং মেনে নেবে। এখানে কিন্তু এই ঘটনাটিতে আমরা সেই বিষয়টি লক্ষ্য করতে পারছি যে দুইজন শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে সবাই কি করলো, সবার মতামত নেওয়া হলো, সবাই ভোট দিল এবং সেই ভোটের ভিত্তিতে কিন্তু শ্রেণী নেতা নির্বাচন করা হলো এবং সবাই কিন্তু শ্রেণী নেতা নির্বাচিত হওয়ার পর হাসি মুখে তাদেরকে বরণও করে নিয়েছে। তাহলে এখানে আমরা গণতান্ত্রিক মনোভাব লক্ষ্য করতে পারছি। নিচের কাজগুলো সহ বিদ্যালয়ে যে কোনো কাজে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও গণতান্ত্রিক আচরণ করব। শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হবে কিভাবে, দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে। বন্ধুরা লক্ষ্য করো, নিচে কিছু কাজ দেওয়া আছে যা আমরা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং গণতান্ত্রিক আচরণ করব। প্রথমে বলা হয়েছে শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে। অবশ্যই শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে শ্রেণীকক্ষে থাকা সকল শিক্ষার্থীর মতামত ও সিদ্ধান্ত নিতে হবে, অতঃপরে শ্রেণীকক্ষ সাজানো হবে। এবং খেলাধুলার ক্ষেত্রে কিন্তু দলনেতা নির্বাচন করা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই সকল শিক্ষার্থীর সিদ্ধান্ত নিতে হবে এবং মতামত নিতে হবে দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে। দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে সকলের মতামত এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে আমরা এই সকল বিষয়গুলোতে গণতান্ত্রিক আচরণ করব। বন্ধুরা, এই পাঠে আমরা দেখলাম যে গণতন্ত্র কি, গণতান্ত্রিক মনোভাবটা কি এবং আমরা শ্রেণীকক্ষে কিভাবে গণতান্ত্রিক মনোভাব এবং গণতান্ত্রিক আচরণ করতে পারি। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি। ক, এসো বলি। পাশের পৃষ্ঠার উদাহরণটির আলোকে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। উল্লিখিত উপায়টি ছাড়া আর কোন উপায়ে সিদ্ধান্ত নেওয়া যেত? অন্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করার ভালো ও খারাপ দিকগুলো কি হতে পারে? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ভালো দিকগুলো কি? বন্ধুরা, যেহেতু পূর্বেই আমরা একটি ঘটনা পড়েছি, গণতান্ত্রিক আচরণের একটি ঘটনা পড়েছিলাম, সেই ঘটনাটির আলোকে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। চলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। পাশের পৃষ্ঠার উদাহরণে উল্লেখিত উপায়টি ছাড়া অন্য আরেকটি উপায়ে সিদ্ধান্ত নেওয়া যেত, তবে সেটা গণতান্ত্রিক উপায় হতো না, সেটা হতো অগণতান্ত্রিক তথা একক সিদ্ধান্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অন্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করার ভালো ও খারাপ দিকগুলো কি হতে পারে? এই সিদ্ধান্ত অনুযায়ী শ্রেণী শিক্ষক তার পছন্দের ছাত্রকে সবার সামনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে মানতে বাধ্য করতেন, ফলে আর কারো মতামতের যাচাইয়ের বা ভোট গ্রহণের ব্যবস্থা করা হতো না। তবে এর খারাপ দিক হলো, কারো একার মত অনুযায়ী সিদ্ধান্ত নিলে তা সঠিক নাও হতে পারে আর অন্যরা একক সিদ্ধান্তটি গ্রহণ নাও করতে পারে। এজন্য গণতান্ত্রিক পদ্ধতিকে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শেষ প্রশ্নটি হচ্ছে, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ভালো দিকগুলো কি? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ভালো দিক হলো অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় বলে এতে সবাই খুশি হয়, এতে সবাই মত প্রকাশের সুযোগ পায়, এরা সবাই সহনশীল হতে শেখে, ফলে সবাই মিলেমিশে চলতে শেখে, যা সমাজে শান্তি ও সম্প্রীতি আনতে সহায়তা করে। বন্ধুরা, আমরা এই কাজটি সম্পাদন করলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি। তোমাদের বিদ্যালয়ে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি কি হবে তা লেখো। বন্ধুরা লক্ষ্য করো, একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি কি হতে পারে তা লিখতে বলা হয়েছে। চলো তা আমরা লিখে নিই।
মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে তোমরা যে পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারো সেগুলো হচ্ছে, প্রথমে তোমরা তোমাদের বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করতে পারো। কিভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়, অনুষ্ঠান সূচি কিভাবে সাজানো যায়, কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে পুরস্কার বিতরণ করা যায়, কাকে প্রধান অতিথি হিসেবে নির্বাচন করা যায়, তা সম্পর্কে সবার মতামত নেবে। তারপর সে অনুযায়ী তোমরা সিদ্ধান্ত গ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে। তাহলে বন্ধুরা, আমরা এই কাজটি সম্পাদন করলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নেই। গ, আরো কিছু করি। যে কোনো বিষয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ঘটনার অভিনয় করো। শ্রেণীতে সাম্প্রতিক সময়ের কোনো ঘটনাকে এর উদাহরণ হিসেবে বেছে নাও। মনে করো তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করলে। এজন্য একদিন স্কুল ছুটির পর তোমাদের শ্রেণীকক্ষে তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণী মিলে একটি দল আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি দল ও খেলার দিন ধার্য করলে। তারপর খেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাবে আসে চতুর্থ শ্রেণীর ছাত্রদের কাছ থেকে। তাতে তোমরা সবাই আলোচনা করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণী হতে তিনজন সদস্য ও পঞ্চম শ্রেণী হতে দুইজন সদস্যের নাম সবার সামনে উপস্থাপন করলে। এরপর এদের মধ্য থেকে পঞ্চম শ্রেণীর একজনকে সভাপতি আর চতুর্থ শ্রেণীর একজনকে সেক্রেটারি হিসেবে নির্বাচনের প্রস্তাব করলে এবং সবাইকে হ্যাঁ অথবা না বলে এ প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে রায় দিতে বললে। এতে প্রায় সবাই হ্যাঁ হ্যাঁ বলে পক্ষে রায় দিল। তারপর সবার সামনে সভাপতি ও সেক্রেটারি সহ পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হলো। এই কমিটি শুরু থেকে শেষ পর্যন্ত খেলা পরিচালনা করবে। তাহলে বন্ধুরা, আমরা এই কাজটিও সম্পাদন করলাম। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। বন্ধুরা, এখানে একটি সঠিক উত্তরের টিক চিহ্ন দেওয়া আছে। আমরা প্রশ্নটি লক্ষ্য করি। গণতন্ত্র বলতে কি বোঝায়? এখানে চারটি অপশন আছে। ক, ব্যক্তির মত, খ, দলের মত, গ, জনগণের শাসন এবং ঘ, স্বৈর শাসন। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি হবে? হ্যাঁ, জনগণের শাসন। আমরা জানি গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন। তো বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে গণতন্ত্র কি, গণতান্ত্রিক মনোভাব কি, গণতন্ত্রের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম এবং বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা সম্পর্কে জানতে পারলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।